মানে 3 লাখ টাকা দিয়ে শেয়ার দিবে একটা যেই হোক কোথায় মানে 3 ইউনিটের বিল্ডিং হবে 3 ইউনিটের বিল্ডিং হলে কয় খাটা দেন 7 শতক না 8 শতক 3 ইউনিটের হলে চিপা চাপা না যে কোন টাকা দিয়ে হলেই খালি হবে না তো সেটা তো জায়গা পজিশন ভালো হবে দেখে গেল সিফার মধ্যে তুমি কম দিয়ে কিনে ওই ভবিষ্যৎ সারা জীবনই কমই চলবে আর যেটা রাস্তার সাইডে সেটা তুমি বেশি দিয়ে কিনলে ওটা সবসময় বেশি থাকবে লস হচ্ছে না তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা খুলে দিবি নাকি এটা উঠাই দিয়ে ফ্যান বন্ধ করে দিবে নাকি দেওয়া হবে বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা সুপ্রিয় সংখ্যা দেখাচ্ছে না কেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما সাড়ে তিনটায় বলছে একজন লিখছে সাড়ে তিনটায় দেওয়া যায় রমজান মাসে না খাবার হবে না সাড়ে তিনটায় দিলে অফিস কভার হবে না আগে দিয়ে রোজা চলে গেছ তো অর্ধেক রোজা পড়া শেষ সুপ্রিয় ভাইরাম এটা কি মন একটু কমাই দেবে নাকি দণ্ডবিধি কি কমল দণ্ডবিধি পঞ্চম অধ্যায় অপরাধের সহায়তা এই অধ্যায়ের ধারা হলো 107 থেকে 120 এর খ এই জায়গাটা আজকে আমরা কমপ্লিট করব ইনশাআল্লাহ হচ্ছে না আবার বড় চলুন আপনারা নামাজের জন্য একটু আগে বের হয়ে চলে যান যারা নামাজ জরুরি জামাতের সাথে পড়বেন তারা আগে বের হয়ে যান কানের সাউন্ড একটু বেশি সেই জন্য তো বন্ধ করলে গরম লাগছে ফ্যানের পাওয়ার কমে না মানে ভাঙ্গাচুরা ফ্যান তো আমরা শুরু করি গল্প না করে শুরু করি শোনা যায় কিনা দেখেন তো একটু মনোযোগ সহকারে শুনেন এই এই চ্যাপ্টারটা একটু ঝামেলার চ্যাপ্টার যে এই অধ্যায়ের নাম অপরাধে সহায়তা ধারা 107 থেকে 120 এর খ এখন
কোনো বিষয়ের সহায়তা, কোনো বিষয়ে নির্দিষ্ট না, তার মানে বোঝা যাচ্ছে ভালো বিষয় ধরে, কে যেন বলছিলেন যে ভালো বিষয় হতে পারে, তাহলে কোনো বিষয়ে সহায়তা কাকে বলে? এই তাহলে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো কাজে যদি, কোনো কাজে, আমরা অপরাধ দিব না, কোনো কাজে যদি বুদ্ধি পরামর্শ দেয়, সাহায্য করে, তাহলে সে কোনো কাজে সহায়তা করেছে বলে গণ্য হবে। এটা 107। না বুঝলে ক্লিয়ার করেন, কিন্তু আমি কিন্তু আজকে শেষ করব ইনশাল্লাহ। আর দুষ্কর্মে প্ররোচনা দাতা, দুষ্কর্মে সহায়তাকারী, দুষ্কর্মে প্ররোচনা, এই শুধু প্ররোচনা এইগুলি যদি দেয়, তাহলে লিখব 108। কাকে বলে? কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে, আমি কিন্তু একজন দিয়ে বোঝাচ্ছি, এটা কোন ব্যক্তি, কোন এক বা একাধিক ব্যক্তিকেও হতে পারে, কিন্তু এক বা একাধিক ব্যক্তিকেও কিন্তু প্ররোচনা দিতে পারে। তাহলে কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে কোন অপরাধমূলক কাজ করার জন্য যদি বুদ্ধি পরামর্শ দেয়, সাহায্য করে, তাহলে সে দুষ্কর্মে প্ররোচনা দাতা হিসাবে গণ্য হবে বা প্ররোচনাকারী হিসাবে গণ্য হবে। 108। না বুঝলে দ্রুত ধারাটা লিখবেন, না লিখে লেখেন যে 8 বা 7 এটা বুঝিনি, এরকম একটু লিখে দেন, তাহলে আমি ক্লিয়ার করে আবার বুঝাব। আরেকটা যে এই বাংলাদেশের অভ্যন্তরে থেকে বিদেশে কোনো কাজেও প্ররোচনা দেওয়া যায়, তাহলে কোন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে থেকে বিদেশে কোনো অপরাধ করতে যদি প্ররোচনা দেয়, তাহলে সে ব্যক্তির দণ্ড হবে 108-এর ক ধারা। দণ্ড তো না, সে ব্যক্তিও অপরাধী হবে 108-এর ক ধারা। 108-এর ক তে কি দণ্ড আছে আলমিন? না, 108-এর ক দোষী সাব্যস্ত হবে, কিন্তু অপরাধের কথা দণ্ডগুলি পরে জায়গায়। এখন উপস্থিত থেকে যদি প্ররোচনা দেয়, উপস্থিত থেকে যদি কোনো কাজে প্ররোচনা দেয়, তাহলে সে ব্যক্তি 114 ধারা অনুসারে অপরাধী হবে। এখন কেউ নাই, এখন মাফ করে দিতে বলো। কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে অনুপস্থিত থেকে যদি প্ররোচনা দেয়, না যে তুমি ছাড়াইছে, কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে অনুপস্থিত থেকে যদি প্ররোচনা দেয়, তাহলে সে 109 ধারায় অপরাধী হবে। আমরা উদাহরণ দিয়েছিলাম, রায়হান আলামিনকে বলল এই কাউসারকে খুন করার জন্য, আলামিন রায়হানের কথা মতো কাউসারকে গিয়ে খুন করল, রায়হানের কি অপরাধ? তাহলে এই প্রশ্ন বোঝা যাচ্ছে যে রায়হান উপস্থিত ছিল না, তাহলে রায়হান হবে 109-302 ধারায়, আর আলামিনের তো শুধু 302 হবে। রায়হান আলামিনকে বলল কাউসারকে খুন করতে, একথা শুনেই আলামিন কাউসারকে লাঠি দ্বারা সজোরে আঘাত করল এবং সে মাথা ফেটে রক্তক্ষরণে মারা গেল। তাহলে রায়হানের কি অপরাধ? রায়হান 114-302 ধারায় অপরাধী হবে, আর আলামিন হবে শুধু 302 ধারায়। 108-এর উদাহরণ লাগবে না, আপনি উদাহরণ, ওরা যেটা উদাহরণ দিয়েছে 108-এ সেটা দেখেন। এখানে বলছে যে বাংলাদেশি নাগরিক ক, ক নামক বাংলাদেশি নাগরিক, সে বিদেশি গুয়ায় অবস্থিত অথবা গুয়ার জায়গায় আপনি সৌদি আরবে অবস্থিত বৈদেশিক নাগরিক খ কে সৌদি আরবে একটি খুন করতে পরিচিত করে, তাহলে ক খুন সংগঠনের সহায়তার জন্য দোষী সাব্যস্ত হবে। তাহলে বাংলাদেশের নাগরিক, ধরেন বাংলাদেশের নাগরিক রায়হান আমি, সৌদি আরবের এক নাগরিক সৌদি আরবে থাকে, সেখানেই তাকে ওই সৌদি আরবের
করিমকে হত্যা করার জন্য সৌদি আরবের রহিমকে আমি উস্কানি দিলাম, সে কথা মতো ওখানে খুন করলো, তাহলে আমি বাংলাদেশেই অপরাধ করেছি বলে প্ররোচনাদাতা হিসেবে অপরাধী হব। এটা হলো 108-এর কতেও দিয়েছে। তবে কিন্তু আমি দণ্ডিত হব 109/302। তাহলে প্রিয় ভাইরা, 114-302, 109-302, এই উদাহরণটা মনে হয় আপনাদের কমপ্লিট হয়ে গেল, 9 আর 14। এখন 10-এর উদাহরণটা আমরা যাই। 10-এ কিন্তু অপরাধী, 11-তে কিন্তু অপরাধী হবে বা হবে না, এটা শুধু সে দণ্ডিত হবে এটা কিন্তু না, সে দণ্ডিত হবে 9-এ বা 14-তে বা অন্য ধারায়, কিন্তু সে অপরাধী হবে অথবা অপরাধী হবে না, দোষী সাব্যস্ত হবে অথবা দোষী সাব্যস্ত হবে না, এটা হলো 11 ধারা। কিরকম? যে কাজটা করার জন্য প্ররোচনা দেওয়া হয়েছে, সেই প্ররোচনার ফলে যদি ভিন্ন ভিন্ন অপরাধ হয়, তাহলে ওই প্ররোচনার কারণেই যদি ভিন্ন ভিন্ন অপরাধ হয়, তাহলে যে প্ররোচনা দিয়েছে সে রেহাই পাবে না, ওই ভিন্ন ভিন্ন অপরাধের জন্য দায়ী হবে। এটা হলো 111। আবার 111-তে আরেকটা কথা আছে, যে অপরাধে প্ররোচনা দেওয়া হয়েছে এটা ব্যতীত ভিন্ন কোনো অপরাধ যদি করে, তাহলে ওই ভিন্ন অপরাধের দায় থেকে প্ররোচনাকারী রেহাই পাবে। প্রশ্ন, রায়হান আলামিনকে বলল, কাউসারের ঘরে আগুন লাগানোর জন্য রায়হানের কথা মতো আলামিন কাউসারের ঘরে আগুন লাগিয়ে দিল। যদি এইটুকু প্রশ্ন হয় তাহলে হবে রায়হানের অপরাধ কি? তাহলে রায়হান 109/436 হবে, আর হবে না, কারণ ভিন্ন ভিন্ন অপরাধ হয়নি। আর যদি এই আগুনের ফলে যদি সেখানে একটা গরু মারা যায়, জিনিসপত্র পুড়ে যায়, বাসার ভিতরে একটা বাচ্চা ঘুমানো ছিল, বাচ্চাটি পুড়ে মারা যায়, তাহলে যেহেতু ওই আগুনের ফলেই মারা গেল, সেহেতু রায়হান আগুন লাগানোর অপরাধে অপরাধী হবে, বাচ্চা মেরে ফেলার অপরাধে অপরাধী হবে, এবং মালামাল নষ্ট হওয়ার কারণে অনিষ্ট হয়েছে, অনিষ্টর অপরাধে অপরাধী হবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা কিভাবে হবে? আবার প্রশ্ন, রায়হান আলামিনকে বলল কাউসারের ঘরে আগুন লাগানোর কথা। এ কথা শুনে আলামিন কাউসারের ঘরে আগুন লেগে দিল। এই আগুনে কাউসারের ঘরের মধ্যে একটা বাচ্চা, শিশু বাচ্চা ঘুমানো ছিল, সে বাচ্চা পুড়ে মারা গেল, এবং কাউসারের অনেক মালামাল পুড়ে নষ্ট হয়ে গেল। রায়হানের কি অপরাধ? তাহলে রায়হান বলেছে আগুন লাগানোর কথা, কিন্তু এই আগুনের ফলে ভিন্ন ভিন্ন অপরাধ হয়েছে, আরো অপরাধ হয়েছে। তাহলে আগুনের ফলেই যেহেতু ভিন্ন ভিন্ন অপরাধগুলি হয়েছে, সেহেতু রায়হান 111 ধারায় ওই ভিন্ন ভিন্ন অপরাধগুলির দায় থেকে, অর্থাৎ বাচ্চা পোড়া, জিনিস নষ্ট হওয়ার দায় থেকে রায়হান রেহাই পাবে না। এটা লেখে লিখবেন 111 ধারা। একটু গ্যাপ দিয়ে আবার লিখবেন, যেহেতু আগুনের ফলেই এই বাচ্চা মারা গেল এবং এই জিনিসপত্র পুড়ে নষ্ট হল, সেহেতু রায়হান 109/436/302 এবং অনিষ্টের জন্য 425/426 এই ধারাগুলিতেও কি হবে? অপরাধী হবে। প্রিয় ভাইরা, তাহলে এই উদাহরণটা আবার শোনেন। রায়হান এগুলাতে কিন্তু উদাহরণই দিবে, আপনি অন্য প্রশ্ন দিবে না, দিবে এগুলিতে অন্য প্রশ্ন দেবে, উদাহরণ দিবে। রায়হান আলামিনকে বলল কাউসারের ঘরে আগুন লাগানোর জন্য। রায়হানের কথা মতো আলামিন গিয়ে কাউসারের ঘরে আগুন লেগে দিল। সেই আগুনেই
ঘরে একটা বাচ্চা ছিল, সেই বাচ্চা পুড়ে মারা গেল এবং ঘরও পুড়ে গেল, রায়হানের কি অপরাধ? তাহলে আমরা লিখব, রায়হানের পরচনার ফলেই আলামিন ঘরে আগুন লেগে দিয়েছে এবং আগুনে ঘর পুড়ে গেছে এবং একটা বাচ্চা পুড়ে গেল, একটা বাচ্চা শিশু বাচ্চা পুড়ে মারা গেল। তাহলে রায়হানের আগুনের কারণেই যেহেতু বাচ্চাটাও মারা গেল, বিধায় রায়হান অনুপস্থিত থেকে পরচনা দেয় 109, আগুন লাগানোর জন্য 436 এবং বাচ্চা পুড়ে মেরে ফেলার জন্য 302 ধারায় অপরাধী হবে। নিচে একটু গ্যাপ দিয়ে লিখবেন, রায়হানের আগুন লাগানোর কথা ছিল কিন্তু ওই আগুনেই যেহেতু বাচ্চা মারা গেছে এবং অন্যান্য মালামাল পুড়ে গেছে, বিধায় রায়হান ওই ভিন্ন ভিন্ন অপরাধের দায় থেকে রেহাই পাবে না। এ কথা লিখে নিচে দিবেন 111। প্রিয় ভাইরা, মনে হয় 111টা ক্লিয়ার বুঝতে পেরেছেন। আলামিনের শাস্তি ওই আগুন লেগে দেওয়া 436 আর ওই বাচ্চা পুড়ে মারা গেল, এটাও আলামিন দায়ী হবে, এটা হবে 302। আর ওই পরচনারটা যেটা 109, 114 এগুলো আলামিনের জন্য আসবে না। তাহলে আমি কি এখন পরের আরেকটা উদাহরণে যাই, যে আর রায়হান ভিন্ন অপরাধের দায় থেকে রেহাই পাবে কখন? আবার একটা উদাহরণ, রায়হান আলামিনকে বলল কাউসারের ঘরে আগুন লাগানোর জন্য। আলামিন কাউসারের ঘরে আগুন লেগে দিল এবং রাস্তার পাশে একটা গরু বাঁধাই ছিল, গরুটা চুরি করে নিয়ে চলে গেল। তাহলে রায়হানের কি অপরাধ? তাহলে রায়হান আগুন লেগে দিতে বলেছে, সে আগুন লেগে দিয়েছে, বিধায় 109 এবং 436 ধারায় রায়হান অপরাধী হবে। যেহেতু গরুটা আগুন লাগার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা ভিন্ন একটা অপরাধ, ব্যতিক্রম, একটা স্বতন্ত্র অপরাধ, বিধায় রায়হান এই গরু চুরির অপরাধের দায় থেকে রেহাই পাবে। এই রেহাই পাবে লেখে লিখবো 111, অথবা রেহাই পাবে না এরকম প্রশ্ন হলে লিখবো 111। প্রিয় ভাইরা, এখন 111টা কি ক্লিয়ার বুঝলেন কিনা দেখেন দেখি। কিন্তু দণ্ডিত হচ্ছে কিন্তু ওই মূল ধারা আর 109 অথবা 14 আর রেহাই পাবে অথবা পাবে না এটা হলো 111। এখন কি বোঝা গেল নাকি কিছুই বুঝলেন না? আমি এই ফ্যানের অত্যাচারে আর ভালো লাগতেছে না। ওটা ওটা একটা টুল ক্যাপ ইয়ে আছে, ফ্যান পাখা আছে, পাখা ওই যে আমার কম্পিউটারের নিচে। হ্যাঁ, কিছুই শুনি না, আমি শুনতে পাই না। এবার দেখি এখানে দেখ, তাহলে এখন আমরা যাচ্ছি, তাহলে 111টা গত ক্লাসের চাই আরেকটু ক্লিয়ার হলো। আমি আপনাদের বলছিলাম প্রথম ক্লাসটা অত ভালো লাগবে না, পরে ওই ক্লাসটায় যখন দ্বিতীয় দিন শুনবেন তখন আরেকটু ভালো বুঝবেন ইনশাআল্লাহ। এখন আমি পরে 113 চলে গেলাম। 113 কি বলছে? তাহলে 113 বলছে, যে কাজে পরচনা দেওয়া হয়েছে ওই অপরাধটাই হয়েছে কিন্তু বেশি হয়েছে, সেক্ষেত্রে ওই বেশি ক্ষতির দায় থেকে পরচনাকারী রেহাই পাবে কি পাবে না? না, এই ফ্যান বন্ধ করে দিয়েছি, ফ্যান যে এত শব্দ, আল্লাহ, এসি লাগাবো, জানলা দরজা নাই, এসি লাগে তো, তাহলে তো সরকারকে বলতে হবে সারা বাংলাদেশ এসি লাগানোর জন্য, একটা পদ্মা সেতুতে একটা যমুনা সেতুতে দুইটা এসি লাগাই দিলে পুরো বাংলাদেশ এসি হয়ে যাবে। আমার ঘরটা ওই রকম, জানলাও ভাঙ্গা দরজাও ভাঙ্গা, যার কারণে এসি লাগায় বাতাস সব বের হয়ে চলে যাবে। প্রিয় ভাইরা, 11 ছিল ভিন্ন ভিন্ন অপরাধ, আর 13 অপরাধটা ওই অপরাধী কিন্তু অপরাধটা বেশি হয়ে গেলে কিরকম? যে রায়হান, উদাহরণ, রায়হান আলামিনকে বলল কাউসারকে আঘাত করার জন্য। আঘাত, আঘাত আমরা জানি কিন্তু আঘাত দুই প্রকার, আঘাত দুই প্রকার, আঘাত করার জন্য বলল। তে রায়হানের কথা শুনে আলামিন কাউসারকে আঘাত করলো কিন্তু ওই আঘাতেই কাউসার মারা গেল। তাহলে রায়হান কিন্তু বলছে আঘাত করতে কিন্তু হয়ে গেল কি, মরে গেল। তাহলে ওটাই হয়েছে, ওই আঘাতই করছে, আঘাতেই মরে গেছে। তাহলে রায়হান কি এখন এটা আঘাতের জন্য দায়ী হবে নাকি মরার জন্য দায়ী হবে? রায়হান এই খুনের অপরাধে অপরাধী হবে, কারণ ওই রায়হানের আঘাতেই সে মারা গেছে। রায়হান যে আঘাত করতে বলছে ওই আঘাত করাতেই কাউসার মারা গেল, বিধায়
রায়হান আঘাত আর থাকবে না, বরং কাউসারকে হত্যা করার প্ররোচনার দায়ে রায়হান 109-302 ধারায় অপরাধী হবে। বলতে পারেন আলামিনের কি হবে, আলামিনের জন্য 302 হবে? প্রিয় ভাইরা, অথবা আরেকটা উদাহরণ দেই, রায়হান আলামিনকে বলছে কাউসার কাউসারের পায়ে একটা একটা আঘাত করার জন্য, তাহলে রায়হানের কথায় আলামিন কাউসারের পায়ে এত জোরে আঘাত করছে পাটা ভেঙে গেছে, তাহলে গুরুতর আঘাত হয়ে গেছে, তাহলে রায়হান আঘাতের অপরাধে অপরাধী হবে না গুরুতর আঘাতের অপরাধী হবে? গুরুতর আঘাতের অপরাধে অপরাধী হবে। আঘাত কিন্তু দুই রকম আগেই বলছি, তাহলে উদাহরণগুলো কম বুঝি, কম বুঝবেন কেন? এগুলো তো সহজেই বলতেছি উদাহরণ। তাহলে এখন 113 বিষয়টা ছিল যে অপরাধটা করার জন্য বলছে ওটাই হয়েছে, কিন্তু ওটা একটু বেশি হয়ে গেছে, তাহলে ওই যে পর্যন্ত বেশি দায় ঠেকছে ওই পর্যন্ত দায়ী হবে। বলছে আঘাত করতে ওই আঘাতই করছে, কিন্তু আঘাতটা এত হয়ে গেছে যে মরে গেছে, মরে গেছে, তাহলে এখন আর আঘাতের সাজা হবে না, মারার সাজা হবে, মানে মরার সাজা, অথবা গুরুতর আঘাত হয়ে গেলে গুরুতর আঘাতের সাজা হয়ে যাবে। প্রিয় ভাইরা, তাহলে সেদিকেই বিপদ, এখানে টিয়ারের নিচে পা দিয়েছি আর মশা কামড়াই, দেখেন কোন দিকে যাবেন। তাহলে 107, 108, 8-এর ক, 109, 111, 110 কিন্তু বলিনি, 113, 114। প্রিয় ভাইরা, এই কটা ধারা কি বুঝে আসলো কিনা লেখেন তো, তাহলে আমি নতুন ধারায় যাবো ইনশাল্লাহ। এই 114 পর্যন্ত যে কটা ধারা বুঝালাম, উদাহরণ ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তিকে চুরি করার জন্য প্ররোচনা করে, খ নামক ব্যক্তি চুরি করার সময় বাড়ির গৃহকর্মী খুন করে, এক্ষেত্রে কি 13 ধারা কি আসবে? চুরি করার জন্য বলছে, সে চুরি করতে গিয়ে আবার খুন করে ফেলছে। হ্যাঁ, 13 ধারা এখানে কিন্তু বোঝার বিষয়, এই রনি যেটা লিখছেন এটা কিন্তু বোঝার বিষয়, আপনার ব্রেনে কি বলে, সে রেহাই পাবে ওই খুনের দায় থেকে? চুরির অপরাধ তো হবেই, চুরির জন্য 109-380 তো দিলামই, এখন তো গৃহকর্মীদের খুন করে ফেলছে, তাহলে এই প্ররোচনার পরেই তো হয়েছে। আমার কাছে মনে হচ্ছে সে 111-তে রেহাই পাবে না, 111-তে রেহাই পাবে না, বরং যে ব্যক্তি ক নামক ব্যক্তি 109, 380 এবং 302 ধারায় অপরাধী হবে। 113 কেন এখানে, আরে রে 113 লিখলেন কেন? এই উদাহরণটা তো হবে 111। রনি আমার সাথে কি আপনি বুঝলেন, এই এই 113টা তো যেটা করতে বলছে ওটাই বেশি হয়েছে, চুরি করতে গিয়ে গৃহকর্মী খুন এটা তো হবে না, চুরি করতে গিয়ে এটা এই উদাহরণ মিলেনি, এটা 11-র সঙ্গে মিলবে, এটা 13-র সাথে এই ধরনের হবে না, 13-টা হবে যেটা করতে বলছে ওটাই করছে, ওটাতেই বেশি হয়ে গেছে, এলা আঘাত টাঘাত এরকম সংক্রান্ত হবে। ওকে চোর মারতে বলছে, চোরটা এত জোরে মারছে চোখ নষ্ট হয়ে গেছে, তাহলে চোর মারলে তো আঘাত হতো, কিন্তু চোরটাই মারছে আর কিছু করেনি, কিন্তু কিন্তু চোরে চোখ নষ্ট হয়ে গেছে, তাহলে গুরুতর আঘাত হয়ে গেল, এরকমের উদাহরণ হবে 113-র ক্ষেত্রে। আপনি যে উদাহরণ দিচ্ছেন এটা হবে 111-র ক্ষেত্রে, আমার কথা বুঝলেন কিনা দেখেন। ১০৭ থেকে আরেকটু রিপ্লাই দেন স্যার, পরে দিবনি আমি আগে এখন পড়াইনি, পাবে না
না রনি যে 113 দিল 13 হবে না এখানে 111 তে রেহাই পাবে না ভিন্ন অপরাধ চুরি একটা ভিন্ন অপরাধ আর হলো মেরে ফেলা ভিন্ন অপরাধ আর 13 এর উদাহরণটা ওই একই অপরাধটাই বেশি হবে তাহলে এখন আমরা যাচ্ছি 15 তে দেখেন রব্বি জিদিনি ইলমা রব্বি জিদিনি ইলমা রব্বি জিদিনি ইলমা সুপ্রিয় ভাইরা 15 হলো ইজি ভাবে নেন তো তাহলে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ করার জন্য বলা হলো সেক্ষেত্রে অপরাধটা হলো না মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য একজনকে প্ররোচনা দেওয়া হলো কিন্তু অপরাধটা হলো না সেক্ষেত্রে কি হবে আয় আল্লাহ এটা তো পড়ে না মনে হয় আমি যে পড়ানোর পর বই দেখে কি পড়েন উদাহরণগুলো দেখলেই তো বুঝেন আমি যে গত ক্লাস নিলাম নেয়ার পরে তো আপনি আবার বই পড়বেন না বইয়ের মধ্যে উদাহরণগুলো দেখবেন না তাহলেই তো একটু একটু বুঝতেন তাহলে অন্যমনস্ক থাকেন সম্ভবত 111 তে বলছে যে যে অপরাধটা করার জন্য প্ররোচনা দিছে ওই অপরাধের কারণে ভিন্ন ভিন্ন অপরাধ হয়েছে ওটা তো হয়েছেই আর ভিন্ন ভিন্ন অপরাধ হয়েছে উদাহরণ দিলাম 3-4 বার 10 বার করে একই উদাহরণ দেই কোন দিকে থাকে মাতা নি আল্লাহ উদাহরণ দিলাম বারবার যে রায়হান আলামিনকে বলল কাউসারের ঘরে আগুন লাগানোর জন্য আলামিন গিয়ে আগুন লাগাই দিল এই আগুনে ঘর পুড়ে গেল তার সাথে ঘরে একটা বাচ্চা ঘুমানো ছিল বাচ্চাও মরে গেল তাহলে ওই যে ভিন্ন একটা অপরাধ হলো বাচ্চা মরা ওটার দায়ে রায়হান নিবে কিনা হ্যাঁ ওই আগুনের কারণেই বাচ্চা পুড়ে গেছে যার কারণে রায়হান ওই বাচ্চা পোড়া ঘরে আগুন লাগিয়ে দেওয়া এই দুটার অপরাধেই রায়হান দায়ী হবে এটাই লিখবেন আর নিচে দায় ব্যাখ্যা দিবেন রায়হান ওই বাচ্চা পোড়ার দায় থেকে রেহাই পাবে না দিয়ে 111 দিবেন এখন বোঝেননি না বুঝছেন এত সহজ জিনিস বোঝে না আল্লাহ রায়হান আগুন লাগিয়ে দিতে বলছে ওই শুধু আগুন লাগিয়ে দিছে আর কিছু হয়নি তাহলে তো 109-436 রায়হান আগুন লাগিয়ে দিতে বলছে আগুন লাগাই দিল ঘর পুড়ে গেল বাচ্চা পুড়ে গেল তাহলে দুটো অপরাধ হলো কিন্তু রায়হান বলছে কিন্তু আগুনের কথা বাচ্চার কথা এখানে আসে নাই তাহলে এই বাচ্চা পোড়ার দায় থেকে রায়হান রেহাই পাবে না কারণ ওই আগুনের কারণেই মানে বাচ্চাটা পুড়ে মারা গেছে তাহলে রায়হান ভিন্ন অপরাধটার দায়ও দায়ী হবে অতএব রায়হান এক্ষেত্রে দায়ী হবে 109-436 এবং 302 খুনের জন্য 302 আগুন লাগানোর জন্য 436 আর প্ররোচনার জন্য হবে 109 অনুপস্থিত প্ররোচনা আর নিচে তাই ব্যাখ্যা দিবেন 11টা লিখবেন কিবা নিচে ব্যাখ্যা দিবেন রায়হান বলেছিল আগুন লাগানোর কথা এই আগুনেই বাচ্চা পড়ে মরে গেছে রায়হান আগুন লাগানোর দায় এবং বাচ্চা পড়ার দায় উভয় দায়ই দায়ী হবে ওই বাচ্চার দায় থেকে রায়হান রেহাই পাবে না এটা লেখেন দিবেন 111 এটা ব্যাখ্যা এটা তো সাজা নাই 111 তো সাজা নাই সাজা তো উপরেই লিখতেছি রায়হান 109-436 এবং 302 ধারায় অপরাধী হবে দণ্ডিত হবে এটা তো দিয়ে দিলাম দিয়ে নিচে ব্যাখ্যা দিবেন ওই মানুষ পোড়ার কথা রায়হান না বললেও রায়হানের আগুনের কারণেই মানুষটা বাচ্চাটা পুড়ে গেছে বিধায় রায়হান ওই বাচ্চা পোড়ার দায় থেকে রেহাই পাবে না এই কথা লিখে দিবেন 111 এখন কি বুঝছেন কিনা আল্লাহ উন্নতি কে মানুষ কম 11-র উদাহরণটা ছিল যে অপরাধটা করতে বলেছে ওই অপরাধের ভিত্তিতেই ভিন্ন ভিন্ন অপরাধ হয়েছে ওটা তো হয়েছেই এছাড়া নতুন নতুন ভিন্ন ভিন্ন অপরাধ সৃষ্টি হলে কখনো অভিন্ন অপরাধের দায় থেকে প্ররোচনাকারী রেহাই পাবে আর কখনো পাবে না আমি উদাহরণ তো দিয়ে দিলাম আপনার ব্রেনের উপর ছেড়ে দিবেন যে হ্যাঁ যার কারণেই বোঝে না আর 113-র উদাহরণটা হলো যেটা করতে বলেছে ওটাই করেছে কিন্তু ওটাই আবার কি হয়েছে বেশি হয়ে গেছে ও বলছে যে এই গালে থাপ্পড় দিত গালে থাপ্পড় মেরেছে কিন্তু থাপ্পড়ে এমন হয়েছে যে দাঁত
ভেঙে গেছে অথবা কানের তালা ফেটে গেছে অথবা চোখ নষ্ট হয়ে গেছে, তাহলে গুরুতর আঘাত হয়ে গেছে। তাহলে আঘাত করতে বলছে ও হয়ে গেছে কি গুরুতর, তাহলে সেক্ষেত্রে 113 ধারায় রেহাই পাবে না। ওই রায়হান 109/323 না হয়ে 325 অপরাধী হবে। এখন একটু বোঝা গেল না কি হলো দেখেন, এখন কি বুঝলেন কি না? এই যারা লিখছিলেন তারা দেখেন দেখি এখন কি ক্লিয়ার বোঝা গেল। তাহলে এখন ওই যে লিখলো যে 111 সে কি বুঝলেন কি না দেখেন, সে লেখেন অন্যরা তো বুঝছেনি, যে লিখছিলেন না রনি না আরেকজন কে যেন লিখছিলেন সে কি বুঝলেন 11 আর 13, 11 এবং 13 তে দণ্ড না, এটা ব্যাখ্যা যে 11 হলো ভিন্ন ভিন্ন অপরাধ হলে রেহাই পাবে না অথবা পাবে, আর 13 হলো ওই অপরাধী বেশি হয়েছে, ওটাই কি হয়েছে বেশি হয়েছে, তা বেশি দেওয়ার জন্য রেহাই পাবে না 13। এখন আমরা চাচ্ছি 15 কে কেয়ারলি থাকেন, 15 রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, 115 ধারা দণ্ডবিধি 115, এটার কারা মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ। তাহলে অপরাধটা কি? অপরাধটা বড় অপরাধ, অর্থাৎ যে অপরাধে মৃত্যুদণ্ড হয় বা যাবজ্জীবন কারাদণ্ড হয়, এ ধরনের অপরাধ করার জন্য একজন আরেকজনকে বলল কিন্তু অপরাধটা হলো না। বলতে পারেন কিভাবে হলো না, করবা যায় দেখি মানুষজন আছে করতে পারেনি, অথবা যাকে করতে বলছে সে বলছে স্যার আমি এই কাজ করতে পারবো না, তাহলে তো যেভাবেই হোক হলো না। এখন না হলে কি হবে, না হলেও যে পরচনা দিয়েছে সে কি রেহাই পাবে? না, সে পরচনার দায় থেকে রেহাই পাবে না। আবার উদাহরণ পরে দিচ্ছি ক্লিয়ার বুঝেন, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করতে বলা হলো কিন্তু অপরাধটা হলো না, সেক্ষেত্রে যে অপরাধ করতে বলেছে সে কি রেহাই পাবে নাকি রেহাই পাবে না? রেহাই পাবে না, সে অপরাধী হবে। এটা হলো 115। তাহলে উদাহরণ দেই, হ্যাঁ রায়হান আলামিনকে বলেছে কাউসারকে খুন করার জন্য, রায়হান আলামিনকে বলল কাউসারকে খুন করতে, আলামিন বলল যে স্যার আমি এই মানুষ মারতে পারবো না স্যার, আলামিন কাউসারকে খুন করল না, এক্ষেত্রে কার কি অপরাধ? তাহলে আলামিন যেহেতু খুন করেনি আলামিনের তো অপরাধ হবেই না, তবে রায়হান আলামিনকে বলেছে কাউসারকে খুন করতে, অপরাধ না হলেও, না হলেও রায়হান এই পরচনার দায় থেকে রেহাই পাবে না, বরং রায়হান 115/302 ধারায় অপরাধী হবে, 115/302 ধারায় অপরাধী হবে। বলতে পারেন অপরাধী 302 তো হয়নি, না হলেও ওই 302 না দিলে ওই আদালত বুঝবে না যে কোনটা হয়নি, কোন অপরাধটা হয়নি, সে অপরাধটা বোঝানোর জন্য দিতে হবে এবং 115 থাকলেই বুঝবে যে অপরাধটা হয় নাই। প্রিয় ভাইরা, খুন করতে বলল কিন্তু খুন করল না, তাহলে যে ব্যক্তি খুন করতে বলেছে সে কি রেহাই পাবে? না, অপরাধটা না হলেও যেহেতু এটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় একটা অপরাধ, এটা হয়নি, বিধায় যে খুন করতে বলেছে
খুন না হলেও এই খুনের দায় থেকে এই প্ররোচনাকারী রেহাই পাবে না, বরং সে 115/302 ধারায় অপরাধী হবে। দেখেন তো বুঝলেন কিনা, 115 ক্লিয়ার হলো কিনা? 115 কিন্তু বড় অপরাধ, মনে রাখার জন্য বড় অপরাধ বলবো, বড় অপরাধ, যে অপরাধের দণ্ড মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ, অপরাধ সংগঠন করার জন্য কোন ব্যক্তিকে প্ররোচনা দিল, এই প্ররোচনার ফলে অপরাধটা হলো না, যেভাবে হোক হয়নি, এক্ষেত্রে প্ররোচনাকারী কি রেহাই পাবে? না, অপরাধটা সংগঠিত না হলেও প্ররোচনাকারী 302/115 ধারায় অপরাধী হবে। এখন কি 115 কি ক্লিয়ার বোঝা গেল? 115 না হওয়ার ক্ষেত্রে, না মারা গেলেও কি 302 হবে স্যার? হ্যাঁ, 302 না দিলে তো বুঝবে না যে রায়হান কোন অপরাধের জন্য প্ররোচনা দিয়েছে, এটা খালি তো 302 তো মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড নয়, আরো অন্যান্য ক্ষেত্রেও তো মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড আছে। তাহলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে যদি প্ররোচনা দেয় আর যদি অপরাধটা না হয়, তাহলে যে অপরাধের জন্য প্ররোচনা দিয়েছে সে অটো আটকে যাবে। এই যে এই যে মানে সামিউল লিখছে আটকে গেল রে, খালি বলেও আটকে গেল। তার মানে কি যে আপনি অপরাধ করতে বলছেন, অপরাধ না হলেও এটা একটা অপরাধ, না হলেও মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে না হওয়ার ক্ষেত্রে হবে 115 বাই যে অপরাধটা সেটা। আরেকটা উদাহরণ, উদাহরণ তো সহজ উদাহরণ, রায়হান আলামিনকে বলল কাউসারকে খুন করার জন্য, আলামিন অস্বীকার করল, রায়হানের কি অপরাধ? তাহলে রায়হানের কথায় আলামিন কাউসারকে খুন করেনি, না করলেও রায়হান খুনের জন্য প্ররোচনা দিয়েছে, বিধায় অপরাধটি না হওয়ার ক্ষেত্রে এই রায়হান 115 ধারায় অবলিক 302 ধারায় অপরাধী বা দণ্ডিত হবে। এখন বোঝা গেল কিনা? দেখেন আরেকটা উদাহরণ তো দিলামই, এখন কি বোঝা গেল কিনা? শাহজালাল বোঝা গেছে যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য বলল কিন্তু অপরাধ হয়নি, না হলেও অপরাধ, অপরাধে প্ররোচনা দেওয়ার কারণে 115 ধারা অবলিক অপরাধ যেটা করতে বলছে সেটার ধারাটা আসে হবে, 115/302 ধারায় অপরাধী হবে। এটা হলো না হওয়ার ক্ষেত্রে, আর হওয়ার ক্ষেত্রে 9/114 অপরাধটা হয়ে গেলে আলামিনের অপরাধ হবে না, হয়নি তে যেহেতু হয়নি, অপরাধটা হয়ে গেলে 109/114 অনুপস্থিত থেকে 109, উপস্থিত থেকে 114 এলে হয়ে গেলে, আর ভিন্ন ভিন্ন অপরাধ হলে সেক্ষেত্রে রেহাই পাবে অথবা পাবে না 111, আর ওটাই বেশি হলে রেহাই পাবে না 113, আর অপরাধ বড় অপরাধ অর্থাৎ যে অপরাধের দণ্ড মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, এই অপরাধটা যদি না হয় তাহলেও রেহাই পাবে না, এটা হলো 115/ যে অপরাধটা বলবে সেই অপরাধটা। এখন যাচ্ছে 116, আর এর মধ্যে বাদী আনার দরকারটা কি? এখানে বাদীর তো দরকার নাই, এখানে মনে মনে ভাবার দরকার নাই যে রায়হান যে আলামিনক বলছে যে খুন করার জন্য, জানলো কিভাবে বাদী হবে কি, এটা তোমার জানার দরকার নেই, এটা প্রশ্নের মধ্যেই থাকবে, প্রশ্ন থাকবে তুমি প্রশ্ন দেখে লিখবা, তোমার এটা মনে করার দরকার নাই যে রায়হান আলামিনক বলছে, আলামিন তো খুন করেনি, তাহলে এটা পুলিশ জানলো কিভাবে, এটা তোমার মাথায় আগে অগ্রিম আনার দরকার নাই, তোমার কাছে প্রশ্ন দেওয়া থাকবে তুমি প্রশ্ন লিখবে, তোমার কাছে প্রশ্ন থাকবে রায়হান আলামিনকে বলেছে কাউসারকে খুন করার জন্য, আলামিন কাউসারকে খুন করতে অস্বীকার করেছে, খুনটি হয়নি, রায়হানের অপরাধ হবে কি, এটা প্রশ্ন তুমি লিখবে যে এটা জানলো কিভাবে, এটা তো তোমার দরকার নাই, তুমি লিখবে যে রায়হান যেহেতু বলেছে অপরাধ হয়নি, না হলেও রায়হান এই অপরাধের দায় থেকে রেহাই পাবে না,
বরং সে দণ্ডিত হবে 115-302 ধারা। এখন কি ক্লিয়ার কিনা? এখন কি 116-তে যাব নাকি এটা বোঝে আসেনি? ক্লাস 4টা থেকে 5টা পর্যন্ত কিছু এক পাস হয়ে যায়। এখন কি 16-তে যাব না যাব না? 115 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে না, আলামিনে কিছু হবে না, আলামিন তো করেনি, আলামিনের হবে না। তাহলে 16-তে যাই, তাহলে 15 যদি বোঝেন তাহলে 16-টা আর বোঝা লাগবে না, অটো বুঝে যাবেন। কিরকম 15-টা ছিল মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এই ধরনের অপরাধ, অর্থাৎ বড় অপরাধ, আর 16-টা হলো এই কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ। তাহলে আমরা আবার একটু আপনাদের পিছিয়ে নিয়ে যাচ্ছি, আমাদের দেশে দণ্ড কয় প্রকারের? আমরা বলেছিলাম 5 প্রকারের, একটা মৃত্যুদণ্ড, একটা যাবজ্জীবন কারাদণ্ড, আর একটা হলো কারাদণ্ড। এই কারাদণ্ডকে আবার ব্যাখ্যা দিয়েছিল, এটাকে আবার দুইটা করেছিল, দুইটা, একটা সশ্রম একটা বিনাশ্রম। এই কারাদণ্ডটাকে আবার দুইটা, কারাদণ্ড দুইটা, কারাদণ্ড সশ্রম হতে পারে বিনাশ্রম হতে পারে। তাহলে একটা মৃত্যুদণ্ড, একটা যাবজ্জীবন কারাদণ্ড, আর একটা কারাদণ্ড, একটা অর্থদণ্ড, আর একটা হলো সম্পত্তি বাজেয়াপ্ত। এই যে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অপরাধ না হলে হবে 115, আর কারাদণ্ড তার মানে কি? ছোট অপরাধ, তুলনামূলক ছোট অপরাধ। কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য বলল, অপরাধ হলো না। কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করতে বলেছে, অপরাধ হয়নি, না হলেও যে বলেছে সে রেহাই পাবে না। উদাহরণ ভালো করে শুনেন তো, রায়হান আলামিনকে বলেছে চুরি করার জন্য, কিন্তু আলামিন চুরি করেনি, তাহলে রায়হানের কি অপরাধ? তাহলে রায়হান চুরি করতে বলেছে, যদিও চুরি হয়নি, তথাপি রায়হান এই চুরির অপরাধের দায় থেকে রেহাই পাবে না। তাহলে চুরি কি আপনার কাছে মনে হচ্ছে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড? না, এটা আপনার ব্রেনের উপর খাটাতে হবে, কিন্তু আপনি আবার লেখা থাকবে না কিন্তু যে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে অপরাধ করতে বলছে করেনি, এরকম লেখা থাকবে না। একটা উদাহরণ থাকবে, অপরাধের উদাহরণ, ওই অপরাধটা দেখে আপনি বুঝে নেবেন যে এই অপরাধে মৃত্যুদণ্ড নাকি কারাদণ্ড। তাহলে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড দণ্ড হলে তখন নিয়ে যাবেন 15-তে, আর যদি ছোট হয় কারাদণ্ডে দণ্ডনীয় হয় তাহলে নিয়ে আসবেন 16-তে। তাহলে খুন করতে বলেছে, দেখি আপনাদের ব্রেন টেস্ট করি আপনারা বুঝছেন কিনা, 15 আর 16 বুঝছেন কিনা। খুন করতে বলেছে, খুন হয়নি, তাহলে রায়হান কত ধারায় দণ্ডিত হবে? ধারা লেখেন তো, খুন হয়নি কিন্তু, খুন করতে বলল রায়হান কিন্তু খুনটা হয়নি, তাহলে রায়হান কত ধারায় দেখছেন? একজন 16 লেখছে, ছাগল না কি এগুলা? 302 কেন? মেন তো হ্যাঁ, আবার 116 লিখছে, আল্লাহ ইল্লা ছাগলই দেখতেছি, আপনাদের আসলেই বুদ্ধি কম। এতক্ষণ পেশাল পারে 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 যদি এডা ধারা লিখতেছেন কেন? খুন করতে বলছে খুন হয়নি, এডা লিখতেছেন কেন? এতক্ষণ কি পড়ালাম? এলে কান ধরে দাঁড়ে রাখানো দরকার দেখতেছি তো, 115/302 আবার 16 লিখতেছেন কেন? খুন কি ছোট অপরাধ নাকি? বিপদে পড়ব দেখতেছি। এর সঙ্গে 302 দিচ্ছেন না কেন? 115 দিয়ে রাখলেন, 302 দিলেন না কেন? 115 দিলে কি বুঝবে যে কোন অপরাধটা? সে অপরাধটা দিবেন না, 115/302 দিবেন, 115/302। তাহলে ক্লিয়ার হলো? এবার নেন, আপনাদের আসলে আপনাদের পিটানো দরকার একবারে। এবার পরের উদাহরণ, রায়হান চুরি করতে বলেছে, রায়হান চুরি করতে বলেছে, আলামিন চুরি করেনি। আমি চুরির ধারাটা দিয়ে দিলাম, 380, এর সঙ্গে কোনটা হবে লেখেন তো? আবার 115 আবার দিছে, আবার দেখো এবার মাতব্বরি করে 109 দিলেও দেন, কিন্তু 15 দিলে 302 দিতে হবে। মূল ধারা না দিলে তো, অপরাধের ধারা না দিলে তো বুঝবে কিভাবে?
এই জায়গাটা অপরাধের ধারা না থাকলে এই ধারা একাকি চলতে পারে না, অন্য ধারা অপরাধের ধারা আসবে। চুরি করতে বললো চুরি করল না, তাহলে কত হবে? এই যে দেখেন এখানে এম এ সালাম লিখছে 116,380, ওটা সঠিক হয়েছে। আবার দেখছেন চুরি বলে 302, দেখো 116 সঙ্গে 302 দিছে, 116,379, হ্যাঁ এটাও দিতে পারেন 300। আচ্ছা কপালে দুর্গতি আছে আপনাদের, মার দিতে হবে না? তাহলে বড় অপরাধ করতে বলেছে, বড় অপরাধ করতে বলেছে ওই ক্লাসটাই ব্যান, এটা এটার ভিতরে না তুমি না এরতে এতজন হলো যে সেই জন্য বলতেছি। তাহলে বড় অপরাধ মানে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করতে বলেছে, অপরাধ হয় নাই, তাহলে 115 ওর সঙ্গে যে অপরাধটা ওই অপরাধের ধারা। আর কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করতে বলেছে অপরাধ হয়নি 116 তার সঙ্গে ওই সেই ধারা। এখন কি আমি সামনে যাব? দুটা ধারা বুঝাতেই যদি এত সময় যায়, আল্লাহ এই জায়গাটা একটু প্যাঁচ মারা, একটু বুঝতে কঠিনই, কিন্তু একটু মাথা ঢিলা করে রাখেন তাহলেই ক্লিয়ার বুঝবে। এখন কি আমি 15 আর 16 বুঝাতে পারছি কিনা? এর সামনে যে দুটা ধারা আছে এগুলি সহজ, 15 আর 16 বোঝাতে পারছি? কিছু কিছু ছাত্র বান্দরামি করে ইচ্ছা করে না, বান্দরামি করেন না, বান্দরামি করলে তো আপনাদের লস, যদি বোঝেন তাহলে আর বাদরামি করার দরকার নাই, কারণ আপনি তো আমার সামনাসামনি নাই, সামনাসামনি থাকলে সহজে বোঝানো যায়, তো অনেক দূরে দূরে সময় নষ্ট করলে আল্লাহ আপনাকে সহ্য করবে না। কিন্তু দুইটা দুই গ্রুপে হচ্ছে, হ্যাঁ দুই গ্রুপে হচ্ছে, মহিদুল আবার ওদের মধ্যে গেল কিভাবে? কামরুজ্জামানও দেখতেছি ওখানে গেছে। আচ্ছা তাহলে এখন আমি চলে যাই পরের ধারায়। এবার নেন এই জায়গা আরো একদিন পড়ান লাগবে, একটু একটু বোঝেন। আজকে 117, 10 বা 10 বা ততোধিক ব্যক্তিকে যদি কেউ পরচনা দেয় তাহলে তার সাজা হবে 117। কিরকম? যে আওয়ামী লীগের একটা মিছিল এবং বিএনপির একটা মিছিল, আওয়ামী লীগের একটা মিছিল এদিকে যাচ্ছে, বিএনপি জামাতের মিছিল এদিকে যাচ্ছে। এখন এক ব্যক্তি কি করলো, এই আওয়ামী লীগের মিছিলকে উস্কে দেওয়ার জন্য, মিছিল ধরেন যে এই জায়গায় মিছিল আছে, অনেক একটু দূরে ওই জায়গায় যায় একটা ব্যানারের মধ্যে বা একটা পোস্টারের মধ্যে লেখছে যে সাহস থাকলে বিএনপির মিছিলের দিকে আয়, হালকা বুঝে দেখেন এই কথা লিখে একটা ব্যানারে বা একটা ফেস্টারে ফেস্টনে অথবা একটা প্লেকার্ডে লিখে রাখছে। আওয়ামী লীগের লোকেরা এই ব্যানার ফেস্টনটা দেখে কি এত বড় সাহস, আমরা ওদিকে যেতে পারবো না, এই মিছিল ঘোরো, ঘুরে বিএনপি যেদিকে মিছিল করতেছে এই দিকে ওরাও গেল, যায় মারামারি শুরু হয়ে গেল। তাহলে এই যে লোকটা এই কাজটা করলো, সে একজনকে উস্কানি দিল নাকি 10 বা ততোধিক ব্যক্তিকে? 10 বা ততোধিক ব্যক্তিকে উস্কানি দিয়েছে, বিধায় এই ব্যক্তিটা 117 ধারায় অপরাধী হবে। প্রিয় ভাইরা এটা সহজ, তাহলে বেশি লোককে যদি পরচনা দেয় কোনো কাজে তাহলে তার সাজা হবে 117। দেখেন তো লেখ বুঝেন, বুঝলেন কিনা 117? আপনি যদি প্রশ্নের মধ্যে এরকম উদাহরণ বুঝে পান তাহলে 117 দিয়ে দিবেন, তখন আর ওই 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এলা লাগবে না, তখন দিয়ে দিবেন কত 117, আর যে যে অপরাধগুলি হবে সেই সেই অপরাধ 10 বা ততোধিক। হ্যাঁ তাহলে কোন কাজে পরচনা 107, দুষ্কর্মে পরচনা 108, বাংলাদেশের থেকে বিদেশে পরচনা 108-এর ক, অনুপস্থিত থেকে এন লিখতেছে কি জন্য এলা আবার, এন মানে তো বোঝেননি 117 বোঝেননি, এন লিখতেছেন, ও লিখলে বুঝবো বুঝছেন আর এন লিখলে বুঝবো বোঝেন নাই। এখন এই যে মেঘদাত
আপনি এন লিখলেন কি বোঝেননি নাকি বুঝছেন? আবার লেখেন, বুঝলে ও লেখেন, না বুঝলে এন লেখেন আবার। তাহলে অনুপস্থিত থেকে পরচনা দিলে তাহলে অপরাধটা যদি হয়ে যায় তাহলে হবে 109 অপরাধের ধারা। আর যে অপরাধে পরচনা দিছে ওটার সাথে ভিন্ন ভিন্ন অপরাধ হয়েছে, আরে বুঝছেন কিনা, 170 লিখতেছেন কিনা, 170 কি বুঝছেন না বোঝেনি নাই? মেঘদাদ বুঝলেন নাকি বোঝেন নাই? বুঝলে ও লেখেন, না বুঝলে এন লেখেন। যে অপরাধে পরচনা দিছে ওই অপরাধের কারণে ভিন্ন ভিন্ন অপরাধ হয়েছে, সেক্ষেত্রে এই 109 আসবে, তার সঙ্গে 111 ওই ভিন্ন ভিন্ন সবগুলা হবে, 111টাও হবে। আর যেটাতে পরচনা দিছে ওটাই বেশি হয়েছে সেক্ষেত্রে 914 আসতে পারে, 113 আসতে পারে, ওটা থেকে রেহাই পাবে না। আর উপস্থিত থেকে পরচনা দিলে রেহাই পাবে না 114। আর বড় অপরাধে পরচনা দিল অপরাধটা হয়নি তাও রেহাই পাবে না 115। ছোট অপরাধে পরচনা দিল অপরাধটা হয়নি তাও রেহাই পাবে না 116। একজন মানুষ 10 জন বা ততোধিক ব্যক্তিকে পরচনা দিছে তাহলে তার কি অপরাধ? তাহলে সে 117, আর ওই পরচনার ফলে যে অপরাধটা হবে সেই অপরাধের দণ্ড, এটা হলো 117। তাহলে 117-র উদাহরণটা কি, যে ক নামক ব্যক্তি একটা প্লে কার্ডের মধ্যে লিখে রাখলো যে তোমাদের ক্ষমতা থাকলে এদিকে না এসে বিএনপির মিছিলের দিকে যাও। আওয়ামী লীগের মিছিলের লোকজন এই প্লে কার্ডটা দেখে তারা মিছিল ঘুরে বিএনপির মিছিলের দিকে গেল এবং উভয়ের মধ্যে দাঙ্গা হাঙ্গামা হলো, তাহলে সে ব্যক্তির কি অপরাধ? তাহলে সে ব্যক্তি উস্কানি দিল কয়জনের মধ্যে, একাকে নাকি 10 বা ততোধিক? 10 বা ততোধিক ব্যক্তিকে উস্কানি দিয়েছে বিধায় 117-অব্লিক বেআইনি সমাবেশ দাঙ্গা হাঙ্গামা হয়ে গেল। তাহলে 143, 144, 145 এইগুলি হবে দাঙ্গা হাঙ্গামা, 146, 147, 148। এখন কি বোঝা গেল কিনা? এ যে মিকদাদ আব্দুল আসাদ আহাদ, আহাদ কি বুঝলেন 117 নাকি এখনো বুঝেন নাই? মেঘদাদ বুঝলেন কিনা এখন? 117 বেশি মানুষকে উস্কানি দিবে, তাহলে এটা প্লে কার্ডের মধ্যে লিখে রাখছে, এটা দিয়ে উস্কানি দিচ্ছে, এরকম এরকম এটার মধ্যে লিখে রাখছে ক্ষমতা থাকলে এদিকে আয়। তাহলে ওই দিক থেকে কে আসতেছে? আওয়ামী লীগের মিছিল আসতেছে। মিছিলে কি একজন লোক থাকে? হ্যাঁ, 109 দিলে দিতে পারবেন, এলা জরুরি না, কিন্তু 117 দিবেন, ওর সঙ্গে 9 দিলে দেন, আর ওর সঙ্গে ইয়েও দিবেন, ওই যে বেআইনি সমাবেশ হয়ে মারামারি হয়েছে ওই অপরাধগুলোও দিবেন। এখন ক্লিয়ার? এখন 118-তে যাব। তাহলে 118 বুঝলে আর থাকে না, পড়া শেষ হয়ে যাচ্ছে। তাহলে 118 যদি বোঝেন তাহলে 19-20 এটা সহজ। তাহলে দেখেন তো, রব্বি জিদিনী ইলমা, রব্বি জিদিনী ইলমা, রব্বি জিদিনী ইলমা। 118 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ, আবার ওই 15-16 মতো কিন্তু খানিকটা, কিন্তু দেখেন ভালো করে শোনেন, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ, এই অপরাধের ষড়যন্ত্র কোন ব্যক্তি জানতে পারছে যে একটা অপরাধ হবে, কি অপরাধ? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ, এই ধরনের অপরাধ হবে একজন ব্যক্তি জানে, কিন্তু তার কর্তব্য কি ছিল? এই ষড়যন্ত্রের কথাটা পুলিশকে বা ম্যাজিস্ট্রেটকে বলা কর্তব্য ছিল, কিন্তু এই বেটা বলেনি, না বললে কি হলো? অপরাধটা হয়ে গেল অথবা হয়নি, দুটার একটা তো হবে, তাই না? কিন্তু হোক আর না হোক এই ব্যক্তি অপরাধী হবে 118-তে। আবার শোনেন উদাহরণ, উদাহরণটা ক্লিয়ার বুঝেন, এত ইজি ভাবে বলতেছি, যদি না বুঝেন আগে কথাগুলো শুনে উদাহরণটা মিলাবেন তাহলে তো ইজি হয়ে গেল। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ, এই ধরনের একটা অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে এক ব্যক্তি জানতে পারল, জানার পরে সে পুলিশকে বা ম্যাজিস্ট্রেটকে খবর দিল না, তাহলে কি অপরাধ হবে তার? হ্যাঁ, অপরাধ হবে। এখন বিষয় হলো,
ওই যে অপরাধটার ষড়যন্ত্র হলো সেটা ষড়যন্ত্র পর্যন্তই হলো নাকি অপরাধটা হয়ে গেছে? অপরাধটা হতেও পারে নাও হতে পারে। আমি আগে উদাহরণ দিই, দেখেন তো রায়হান জানতে পারলো, আমি কিন্তু পুলিশ না, পাবলিক, আমি রায়হান জানতে পারলাম আলামিন কাউসারকে খুন করবে, আলামিন কাউসারকে খুন করবে, আমি এটা জানতে পারলাম, আমি কোনোভাবে জানছি আলামিন কাউসারকে কি করবে, খুন করবে। এখন এটা জানার পর আমার কর্তব্য কি ছিল? কার্যবিধি 44 ধারা 45 ধারা পড়ছেন না, 44-45 ধারা অনুসারে রায়হানের কর্তব্য ছিল পুলিশকে বা ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়া, কিন্তু রায়হান তো খবর দিল না। এখন খবর দেখ আর না দেখ পরে আসতেছি, এখন এটা এখন জানা রায়হান আলামিন কাউসারকে খুন করবে এই ষড়যন্ত্র রায়হান জানতে পারছে, রায়হান খবর দেয়নি। এখন আলামিন কাউসারকে খুন করছে নাকি করেনি? আমার মাথায় কিন্তু এরকম ঘের ফ্যাক ফেলেন না যে রায়হান আলামিনকে করতে বলছে এরকম নাকি, না না, আলামিন নিজের থেকে কাউসারকে খুন করবে এরকম একটা গুনগুনানি চলছে, আলামিন আলামিন কাউসারকে খুন করবে এটা আলামিন কোনোভাবে ওর ভাব দেখে রায়হান বুঝতে পারছে, রায়হান কিন্তু আলামিনকে খুন করতে বলছে এরকম না, আলামিন নিজের থেকেই কাউসারকে খুন করবে এটা রায়হান কোনোভাবে জানতে পারছে। কিভাবে ধরে নেন আলামিনের বাড়িতে আলামিন আর আলামিনের বউ গল্প করতেছে যে এই আমি কিন্তু চুপ করে চাকুনে চলে গেলাম, তুই কিন্তু দরজা লাগা, ওর বউকে বলতেছে দরজা লাগাই দিবে, আমি এই কাউসারকে জবাই করে আবার বাসায় এসে ঘুমিয়ে পড়ব। তো এই কথা রায়হান কোনোভাবে জানতে পারছে, তাহলে খুন করা তো মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ, বড় অপরাধ। তাহলে রায়হান মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের একটা ষড়যন্ত্র জানতে পারছে, এটা কিন্তু উস্কানি দাতা না, এটা উস্কানির বিষয় না এখানে, এ যে জয়নাল বা উস্কানি লিখলেন কেন এখানে, উস্কানির তো 18-তে উস্কানির বিষয় নাই, আলামিন নিজের থেকেই খুন করবে, নিজের থেকেই ডাকাতি করবে, এটা রায়হান কোনোভাবে জানতে পারছে। জানতে পায়ে রায়হানের কর্তব্য ছিল পুলিশকে খবর দেওয়া, কিন্তু রায়হান পুলিশকে খবর দেয়নি, এখন এই ডাকাতিটা হয়ে গেছে অথবা খুনটা হয়ে গেছে। রায়হান খবর দিলে খুনটা হয়তো বা হতো না, তাহলে রায়হান যেহেতু খবর দেয়নি তাহলে রায়হান অপরাধী হবে 118, খুন হলে 302, আর যদি ডাকাতি হয় 118, 395। এখন কি বুঝলেন কিনা দেখেন, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ষড়যন্ত্র চলছে, এই এই ষড়যন্ত্রটা কোনো ব্যক্তি জানছে, সে ব্যক্তি পুলিশকে খবর দেয়নি, অপরাধটা হয়ে গেল অথবা হলো না, হোক আর না হোক ওই ব্যক্তি অপরাধী হবে। দেখে এর মধ্যে ফোন দেয়, এই এই এটা ভেজালা লোক, এটা ইচ্ছাকেই ফোন দেয় যে এ হলো এ ব্যক্তি অপরাধী, যেহেতু খবর দেয়নি এ ব্যক্তি অপরাধী হবে 118 আর অপরাধের ধারা। দেখেন তো বুঝলেন কিনা, তাহলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে জানার পর যদি খবর না দেয় সেক্ষেত্রে অপরাধটা হলে অথবা না হলেও যে খবর দেয়নি তিনি 118 ধারা সংশ্লিষ্ট ধারায় অপরাধী হবে। উদাহরণ, রায়হান জানতে পারল কাউসারের পুকুরে চুরি হবে, চুরি হবে না কাউসারের বাড়িতে ডাকাতি হবে, রায়হান এটা জেনেও পুলিশকে খবর দিল না, ডাকাতি হয়ে গেল, রায়হানের কি অপরাধ? রায়হান খবর যেহেতু দেয়নি, খবর দিলে ডাকাতিটা হতো না, বিধায় রায়হান 118 এবং 395 ধারায় অপরাধী হবে। হ্যাঁ, জনসাধারণ কর্তৃকই তো, জনসাধারণ কর্তৃক উস্কানি দেওয়া, এটা তো জনগণেরই কাজ, 118, 19টা হলো সরকারি কর্মচারী, আমি পরে বোঝাচ্ছি। তাহলে রায়হান জানতে পারল
করিমের বাড়িতে ডাকাতি হবে, রায়হান জেনেও পুলিশকে খবর দিল না। করিমের বাড়িতে ডাকাতি হয়ে গেল, রায়হানের কোনো অপরাধ হবে কি? এটা প্রশ্ন। আপনি আবার মনে করেন না যে রায়হান যে জানে এটা পুলিশ জানলো কিভাবে, ওইদিকে নিয়ে যান। আপনি প্রশ্নের মধ্যে থাকবে, এর মধ্যে প্রশ্ন দেখে লিখবেন। যেহেতু রায়হান এ ডাকাতির খবর জেনেও পুলিশকে খবর দেয়নি, খবর দিলে ডাকাতিরা হতো না, বিধায় রায়হান 118/395 ধারায় অপরাধী হবে। আর যদি খুনের খবর হয় তাহলে 118/302 ধারায় রায়হান অপরাধী হবে। এখন দেখেন বুঝলেন কিনা। আরে 17 তো 10 জন লোককে 20 জন লোককে উস্কানি দিছে, এটার আর কি বুঝাবে? অনেক লোককে উস্কানি দিছে। ক নামক ব্যক্তি হিন্দুপাড়ায় গিয়ে বলছে যে এই তোমাদের মূর্তি নিয়ে মসজিদের ইমাম কটাক্ষ করেছে। হিন্দুপাড়ায় গিয়ে যদি ক নামক ব্যক্তি বলে যে মসজিদের ইমাম মূর্তিকে নিয়ে কটাক্ষ করেছে, তাহলে হিন্দুপাড়ায় কি একটা লোক থাকে? তাহলে 10 বা ততোধিক। তাহলে এই লোক ক নামক ব্যক্তি 10 বা ততোধিক ব্যক্তিকে উস্কানি দিল না, তাহলে এই ব্যক্তি কত হবে? 117। এটা যদি না বোঝেন এত ইজি ধারা, তাহলে কোনটা বুঝবেন? এটা তো মাথার কিচ্ছু নাই দেখতেছি। তাহলে কোনো ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের ষড়যন্ত্র সম্পর্কে জেনেও যদি খবর না দেয়, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি অপরাধের দায় থেকে রেহাই পাবে না, দণ্ডিত হবে 118 অপরাধের ধারা। এটা গেল 118। 120-এ যাব, 120-এ যাব। 120-এ হলো কারাদণ্ড, 118 হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ষড়যন্ত্র জেনে দেয়নি, খবর দেয়নি। তাহলে এই ব্যক্তি কি অপরাধ? এই ব্যক্তি 118 বাই যে অপরাধ তার খবর দেয়নি সেই অপরাধের ধারা। আর যদি কারাদণ্ড হয়, আপনি এখন বলতে পারেন যে বুঝবো কিভাবে স্যার এটা কারাদণ্ড না মৃত্যুদণ্ড? আপনি অপরাধটা দেখেই আপনার ব্রেনের উপর ছাড়ে দিবেন যে এটা কি বড় অপরাধ না তুলনামূলক ছোট অপরাধ। আপনার ব্রেনে যদি বলে না এটা বড় অপরাধ, তাহলে 118 দিবেন। আর যদি ছোট হয় 120 দিবেন। 119টা পরে দিচ্ছি। ধর্ষণ, হ্যাঁ ধর্ষণও বড় অপরাধ, তাহলে হবে 118। যদি প্রশ্ন এরকম হয়, ক নামক ব্যক্তি জানলো খ নামক নারীকে ধর্ষণ করবে, এরকম জানছে, তারা পালাক্রমে ধর্ষণ করবে, জেনেও খবর দেয়নি, পরে ধর্ষণ হয়ে গেল, তাহলে কি অপরাধ? তাহলে অপরাধ হবে 118 বাই ধর্ষণ, কিন্তু নারী শিশু চলে যাবে। তাহলে নারী শিশুতে চলে যাবে কত? 9 ধারা, 9-1 বা 2 বা 3, এই যে 9-3 হবে। ডাকাতি 18 ক্ষেত্রে হবে, খুন 18 ক্ষেত্রে হবে, এই তিনটাই থাক, আর অন্যান্য গুলা আমরা কারাদণ্ড ধরব। তাহলে কিরকম দেখেন, ক জানলো ক্ষয়ের পুকুর চুরি হবে আজ রাতে। কোনোভাবে জানতে পারছে সে যে ক্ষয়ের পুকুর চুরি হবে, কি চুরি হবে? পুকুর চুরি হবে, কিন্তু সে পুলিশকে খবর দিল না, পুকুরটা চুরি হয়ে গেল, তাহলে কি অপরাধ? তাহলে পুকুর চুরি কি মৃত্যুদণ্ড না কারাদণ্ড? কারাদণ্ড। তাহলে 120 বাই চুরির ধারা, তাহলে খোলা জায়গায় চুরি করলে 379, তাহলে 379 বাই 120 ধারায় অপরাধী হবে। তাহলে আবার 119-এ যাচ্ছি। তাহলে 119টা কি? 119টা হলো সরকারি কর্মচারীর ক্ষেত্রে। তাহলে সরকারি কর্মচারীর ক্ষেত্রে এই 18 হতে পারে, 20 হতে পারে। তাহলে সরকারি কর্মচারী যদি কোনো অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে জানে, আর সরকারি কর্মচারী যদি খবর না দেয়, প্রতিহত না করে, তাহলে সরকারি কর্মচারী 119-এ অপরাধী হবে। তার সঙ্গে অপরাধের ধারা, উদাহরণ, ক নামক পুলিশ ছুটিতে বাড়ি গেল, বাড়ি গিয়ে সে জানতে পারল করিমের বাড়িতে ডাকাতি হবে, এই পুলিশ থানায় খবর দিল না, ডাকাতি হয়ে গেল, পুলিশের কি অপরাধ? পুলিশের অপরাধ হবে 119, আর ডাকাতির ধারা আবার দেখেন, ক
কোনামক পুলিশ জানতে পারল এই রহিমের পুকুরে চুরি করবে, পুকুরের মাছ চুরি করবে, সে খবর দিল না, পুলিশকে জানালো না বা নিজেও প্রতিহত করলো না, তাহলে এ অপরাধী হবে ১১৯ ওই চুরির ধারা। প্রিয় ভাইরা, এখন ১১৯ কি ক্লিয়ার? এটা সরকারি কর্মচারীর ক্ষেত্রে, আর ১৮ আর ২০ এটা হলো জনসাধারণের ক্ষেত্রে, পাবলিকের ক্ষেত্রে, সাধারণ জনগণের ক্ষেত্রে। তাহলে আমি আবার পিছে যাই, কোন কাজে সহায়তা ১০৭, দুষ্কর্মে সহায়তা ১০৮, বাংলাদেশে থেকে বিদেশে পরচনা ১০৮ ক, অনুপস্থিত থেকে পরচনা ১০৯, যে কাজে পরচনা দিয়েছে সেটা আরো ভিন্ন ভিন্ন অপরাধ হলে রেহাই পাবে পাবে না ১১১, ওই অপরাধটাই বেশি হলে ১১৩ রেহাই পাবে না, উপস্থিত থেকে পরচনা দিলে ১১৪, মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড অপরাধ করতে বলছে না হলেও রেহাই পাবে না ১১৫, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করতে বলছে না হলেও রেহাই পাবে না ১১৬, দশের অধিক বা দশ বা দশের অধিক ব্যক্তিকে যদি উস্কানি দেয়, যে কাজে উস্কানি দেয়, তাহলে সে দণ্ডিত হবে ১১৭, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে জানছে, এটা কিন্তু উস্কানি না, ষড়যন্ত্র সম্পর্কে জানছে, সে পুলিশকে খবর দেয়নি, তাহলে তার অপরাধ ১১৮ বাই সেই ধারা। আর কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সম্পর্কে জেনেও খবর দেয়নি ১২০ বাই সেই ধারা। সরকারি কর্মচারী এই অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে জেনে খবর দেয়নি ১১৯ ধারা। প্রিয় ভাইরা, দুই বা ততোধিক ব্যক্তি মিলে কোন অপরাধ করার জন্য যদি সলা পরামর্শ করে, বুদ্ধি করে, চুক্তি করে, তাহলে তারা ষড়যন্ত্র করেছে। দুই বা ততোধিক ব্যক্তি মিলে কোন অপরাধ করার জন্য যদি চুক্তিবদ্ধ হয়, একমত হয়, তাহলে তারা ষড়যন্ত্র করেছে বলে গণ্য হবে। এটা হলো ১২০ ক প্রশ্ন, অপরাধমূলক ষড়যন্ত্র কাকে বলে? তাহলে লিখবেন, দুই বা ততোধিক ব্যক্তি মিলে কোন অপরাধ করতে যদি একমত হয়, সম্মত হয়, চুক্তিবদ্ধ হয়, তাহলে তারা অপরাধমূলক ষড়যন্ত্র করেছে বলে গণ্য হবে ১২০ ক। তাহলে এই ষড়যন্ত্র করলেই তার সাজা হবে কত? ১২০ খ। আরেকটা প্রশ্ন, অপরাধমূলক ষড়যন্ত্রে অপরাধীর সংখ্যা কত হতে হয়? একজন, দুইজন, দুই বা ততোধিক, কোনটা? দুই বা ততোধিক, একজনে ষড়যন্ত্র হয় না, দুইজনে হতে পারে, দুই বা ততোধিক, দুই বা ততোধিক। তাহলে ১২০ খ পর্যন্ত আমাদের হয়ে গেল। ১২০ বোঝেন নাই? কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সম্পর্কে আপনি জানছেন, জানিও চুপ করে বাসায় ঘুমে আছেন, পুলিশকে খবর দেননি, দেয়া গেল অপরাধটা হয়ে গেল, আপনি বোঝাতে চাচ্ছেন যে আমি জানি না, ভান করতেছেন, না জানেন আপনি অপরাধী হবেন, এটা হলো ১২০। আপনি বলতে পারেন, আমি যে জানি এটা জানলো কিভাবে? আপনি যে জানেন এটা জানলো কিভাবে, এটা প্রশ্নের মধ্যে থাকবে, প্রশ্নের মধ্যে লেখা থাকবে, ক নামক ব্যক্তি জানতে পারল ক্ষয়ের পুকুর চুরি হবে, সে পুলিশকে খবর দিল না, এতে পুকুরটা চুরি হয়ে গেল, তাহলে এই ক-এর কি অপরাধ? তাহলে ক যেহেতু পুকুর চুরির বিষয়টা জানছে, সে পুলিশকে খবর দেয়নি, বিধায় সে ১১৮ এবং ওই চুরির অপরাধ, চুরির ধারাটা আসবে। তাহলে প্রিয় ভাইরা, এখন কি এই চ্যাপ্টারটা আমি শেষ করলাম, এই চ্যাপ্টারে আরো একদিন আলোচনা করব। এখন কি আপনাদের এই চ্যাপ্টার থেকে কিছু কি ঢুকছে কিনা, নাকি একেবারেই ঢোকেনি? এই চ্যাপ্টারটা ভেজাল্লা আছে, এই চ্যাপ্টারে আরো একদিন পড়াতে হবে। প্রশ্ন পড়ে আগে আমি যা বুঝাই এইগুলি বুঝছেন কিনা, আপনারা যে প্রশ্নগুলো লিখতেছেন না, ওগুলা লিখেন না, ওগুলা আমি প্রশ্ন যখন পড়াবো তখন ওই প্রশ্নের উত্তর দিতে গেলে আমি এলা বুঝাতে পারবো না। ১১৯, সরকারি কর্মচারী সরকারি চাকরি করে এরকম মানুষ যদি অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে
মানে জানতে পারে সরকারি কর্মচারী যদি অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারে তাহলে এই সরকারি কর্মচারী যদি পুলিশকে খবর না দেয় বা নিজেও প্রতিহত না করে তাহলে এই সরকারি কর্মচারীর দণ্ড হবে 119 এখন কি ক্লিয়ার 119 যা লিখলেন মানিক লিখছে একটু ঢোকেনি হা 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 নিজের লজ্জা শরম নাই দেখতেছি আবার এই কথা বলতে লজ্জাও লাগলো না আপনার একটু আপনি মানুষ না কি আপনি একটু ঢোকেনি মানে এটা কি কথা বলেনি কই আমি শুনেনি নাই আপনি ফাজির লোক একবার আপনি কথা বললেন কিভাবে যে একটু ঢোকেনি আপনি এটা এটা জিনিসও বোঝেননি আপনি না বুঝলে তো আপনি কোন জাতের মানুষ আপনি গরু নাকি একটু ঢোকেনি লিখলো কিভাবে লিখলো আল্লাহ আল্লাহ তো এদের উপর তো মানে বিপদ ফেলবে তো নিজেকে এত ছোট মনে করেন কেন কিচ্ছু ঢোকেনি আপনি এটা ধারাও একটু বোঝেন নাই কোন জাতের মানুষ এই ধরনের কথা বলবেন না আপনাকে তো মানুষ আল্লাহ সৃষ্টি করে তো বিপদে পড়ছে দেখতেছি তাহলে এই জায়গাটা আমরা তাহলে আমরা আর একদিন এটা রিভিশন করব রিভিশন করলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে একটু বোঝেন নাই আপনার মাথায় ঢুকবে না কেন আপনি তলে তো শোনেনি নাই আমি তো ইজি ভাবে বলছি তাহলে ইজি ভাবে বললো এটাও কোথাও আপনি বোঝেন নাই এই ধরনের তো বলি নাই আমি একটা হলো তো আপনার মাথায় মানে ঢোকার কথা তাহলে তো আপনাকে সৃষ্টি করে তো আল্লাহ বিপদে পড়ছে দেখতেছি আপনি পুলিশ হয়েছেন কিভাবে তাহলে এই জায়গাতে আরো আছে তাহলে আপনাদের জন্য আর 5 মিনিট সময় নিব 5 মিনিট নেই আপনারা দেখি একটু বোঝেন নাই যে বললো গরু এটা তাহলে আপনারা যে পারেন কিনা দেখি অপরাধমূলক ষড়যন্ত্রে অপরাধীর সংখ্যা কত আপনারাই লেখেন অপরাধমূলক ষড়যন্ত্র করতে অপরাধীর সংখ্যা কতজন হতে হয় হ্যাঁ এই যে দেখেন দুই ওর মাথায় মাল নেই হ্যাঁ দুই বা না খালি দুই দিলে হবে না দুই বা ততোধিক এটা উত্তর সঠিক দুই বা ততোধিক তাহলে বোঝেন নাই কে বলে বোঝেন নাই এরকম বলবেন না আপনাকে আপনাকে কেউ যদি বলে আপনার ধানটা আমাদের এলাকায় ধান চাষ বেশি হয় তো অনেক লোক আছে এরকম যে তোর ধানটা খুব সুন্দর হয়েছে রে দেখে আসলাম ও বলে কি জানেন কে কিছু লোক আছে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ধানটা ভালো দিছে আলহামদুলিল্লাহ বলে আবার কিছু লোক আছে একেবারেই মানে নিমু খারাম ও বলে না না মোর ধান ভালো হয়নি আমার জায়গাতে মোর বলে মোর 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 ধান ভালো হয়নি না এলা বলবেন না ও তো আপনার জন্য দোয়া করতেছে আর আপনি বলতেছে না না মোর ভালো হবে না এরকম বলবেন না এত পারতেছেন আলহামদুলিল্লাহ এখন পরের প্রশ্ন দেখি আমি উদাহরণ বলবো আপনার খেয়াল ধারাটা লিখবেন দেখি বুঝছেন কিনা রায়হান আলামিনকে বলেছে দেখি পারেন কি রায়হান আলামিনকে বলেছে কাউসার কাউসারের ঘরে আগুন লেগে দেওয়ার জন্য রায়হানের কথা শুনে আলামিন কাউসারের ঘরে আগুন লেগে দিছে এই আগুনে ঘর পুড়ে গেছে একটা গরু পুড়ে গেছে একটা ছোট বাচ্চা ঘরে ঘুমানো ছিল সেই বাচ্চাও পুড়ে মারা গেছে রায়হানের কত ধারায় অপরাধ হবে ধারাগুলো লিখলে আমি বুঝবো যে আপনার বুঝছেন কি বোঝেনি নাই ভুল হতে পারে আপনারা লেখেন একটা ধারা হবে না কিন্তু এর সঙ্গে অনেকগুলো ধারা হবে হ্যাঁ 111 লিখলো বুঝছি যে হ্যাঁ 111 এটা রেহাই ওই ভিন্ন ভিন্ন অপরাধের দায় থেকে রেহাই পাবে না হ্যাঁ এই তো বুঝছেন আলহামদুলিল্লাহ খালি 111 হবে না কিন্তু এর সঙ্গে ওই ধারাগুলোও হবে এবার আরেকটা প্রশ্ন দেখি পুলিশ অফিসার জানতে পারল যে পার্শ্বের গ্রামে ডাকাতি হবে সেটা জেনেও কোনো কর্ণপাত করল না ডাকাতি হয়ে গেল তার কি অপরাধ হলো পুলিশ অফিসার ও কিন্তু ডিউটি অফিসার না
বা টহল ডিটি পুলিশ এরকম বলিনি, খালি বলছি পুলিশ অফিসার। তাহলে কত দিলেন? ওই ডাকাতির ধারাটাও কিন্তু হবে ওর সঙ্গে, একশো উনিশ। তাই তো বোঝেননি বলে কে করলো বোঝেন নাই, আলহামদুলিল্লাহ বুঝছেন, বুঝছেন আলামিন, এটা বুঝছেন, কে করলো বোঝেন নাই। ও যে মানিক কই গেল, মানিক কি পালাইছে নাকি, মানিক কি একটাও বোঝেন নাই মানিক, এই তো বুঝছেন। একশো একশো উনিশ লিখছেন সরকারি কর্মচারী, একশো উনিশ পুলিশ অফিসার হলে, সরকারি কর্মচারী হলে একশো উনিশ হবে। এখন দিব আলামিন, এবার জনগণ আলামিন, আলামিন জানলো করিমের বাড়ি ডাকাতি হবে, কিন্তু আলামিন পুলিশকে খবর দিল না, ডাকাতি হয়ে গেল। আলামিনের কি ধারা লেখেন দেখি, আলামিন জানলো করিমের বাড়ি, আলামিন কিন্তু পুলিশ না, আলামিন জানলো একটা বুঝতে পারছি, এইবার লাইনে আছে মানিক, এবার লাইনে আছে, কেন এবার বকা কারবার লাইনে উঠছে। নিজেকে কখনো ছোট মনে করবে না, মানুষ আপনার জন্য দোয়া করতেছে আর আপনি বলছেন যে না না মোর ভালো হবে না, না বলবেন যে হ্যাঁ আল্লাহ যেন আমার ভালো করে। আলামিন জানলো করিমের বাড়ি ডাকাতি হলে, আলামিন খবর দিল না করিমের বাড়ি ডাকাতি হয়ে গেল, আলামিনের কত, এই তো পারছেন, মানে ডাকাতি দিকে ছোট বড় অপরাধ, একশো আঠারো বাই তিনশো পঁচানব্বই, আলহামদুলিল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আপনাদের একটু লাইনে উঠছে, আমি আপনাদের বুঝাতে সক্ষম হয়েছি আমার মনে হয় পারছেন। তাহলে এবার দেখি কেমন পারেন, শেষ প্রশ্ন, আলামিন শেষ প্রশ্ন আপনাদের জন্য, শেষ প্রশ্ন দেখি আপনার, আমি কিন্তু ওটা বলিনি তারপরও পারেন কিনা, আপনার সাজার ধারা লিখবেন। রায়হান এবং আলামিন, রায়হান এবং আলামিন দুইজন মিলে ষড়যন্ত্র করল, ষড়যন্ত্র করল, তাহলে কি কোন অপরাধ করল? কিসের ষড়যন্ত্র আমি বলিনি, খালি ষড়যন্ত্র, আমরা রায়হান এবং আলামিন মিলে ষড়যন্ত্র করল, রায়হান আলামিনের অপরাধ হবে কি? এই যে একজন আগেই লিখে ফেলছে, দেখছেন এই যে মহিদুল, আর ওটার মধ্যে গেছো কি জন্য মহিদুল, মহিদুল ওখানে কেন, অপরাধ হবে না, জি না, দেখছেন অপরাধ বলে হবে না। মানিক কি লিখলো দেখছেন, একশো বিশের খ লিখছে, সবাই একশো বিশের খ লিখছে, আর মানিক কি লিখলো। তাহলে প্রিয় ভাইরা আজকে আর দিব না, আপনাদের বুঝতে পেরেছেন, আল্লাহ আপনাদের উপর রহম করুক, আপনাদের রোজাটা যথাযথভাবে সফল করুক, এবং আপনাদের এইভাবে একটু একটু কে বুঝতে বুঝতেই এক সময় ক্লিয়ার বুঝবেন। আজকে মনে হয় আজকে কত তারিখ, পনেরো তারিখ, আজকে পনেরো তারিখ হয়ে গেল ঘড়ি ঘড়ি, আজকে পনেরো তারিখ টাকা দেওয়ার লাস্ট ডেট ছিল, আপনারা যারা টাকা দেন নাই তারা আজকে সন্ধ্যার মধ্যে দিয়ে দিন, একটু কষ্ট করে, একটু কষ্ট করে দিয়ে দেন, আমরা না হলে ধরে নিব যে আপনি পড়বেন না, এই মনে করে আমরা ওই গ্রুপ থেকে তাদেরকে বাদ দিয়ে যারা টাকা দিবে তাদেরকে রেখেই ধরে নিব, তারাই শুধু পড়বে, তাদেরকে রেখে আমরা বাকিগুলি কালকে আমরা ডিলিট করব, শুরু করব আগামীকাল, আগামীকাল বা পরের দিন সতেরো তারিখ থেকে আমরা ডিলিট করি, সতেরো তারিখ থেকে আপনাদের ডিলিট করা শুরু করে দেব, যে কয়জন পড়তে ইচ্ছুক, অর্থাৎ টাকা দেখলে আমরা বুঝবো যে টাকা দিছে ওরা পড়তে ইচ্ছুক, তাদের রেখে বাকিদেরকে আমরা গ্রুপে রাখবো না। তাহলে আজকে পর্যন্তই প্রিয় ভাইরা, আল্লাহ আপনাদের সে পর্যন্ত ভালো রাখুক, আগামীকাল ক্লাস আছে, আমি আগামীকাল এগুলি আবার রিভিশন করে সামনের দিকে যাব, সামনের পড়াগুলি আস্তে আস্তে সহজ, যখন রাস্তা তৈরি হয়ে যায় তখন ওই রাস্তায় হাঁটতে কিন্তু ভালো লাগে, আর যখন রাস্তা কেবল তৈরি হচ্ছে তখন কিন্তু ওই রাস্তায় হাঁটতে একটু কষ্টই হয়, কারণ পরীক্ষার কথা আলামিন বলে দিক। যারা পরীক্ষা দিলে আমার গ্রুপে পড়ায়, আমি আমার এই গ্রুপে অনেকেই পরীক্ষা দিচ্ছেন, তো পরীক্ষার অনেকেই খাতা জমা দেওয়ার শেষ সময় হলো রাত নয়টায়, আমি এটা দিয়েছি রাত নয়টায় খাতা জমা দেওয়ার শেষ সময়, রাত নয়টার মধ্যে আপনারা আপনাদের খাতা জমা দিয়ে দিবেন, দশটার মধ্যে ইনশাল্লাহ খাতা, রাত নয়টার মধ্যে ইনশাল্লাহ খাতা জমা দিবেন। আর সকলের উদ্দেশ্যে একটা কথা বলা হলো যে খাতা খোলা একজন একবারই দিয়েন, কারণ না হয় একটু ঝামেলা হয়ে যাবে আপনাদেরকে শনাক্ত করা, ঠিকঠাক ভাবে খুঁজে বের করা, বুঝি নাই আপনার কথা। আমাদের সাপ্তাহিক পরীক্ষা আজকে শুক্রবার সকাল নয়টায়,
প্রশ্ন দেওয়া হয়েছে তো রাত 9টা পর্যন্ত আমরা খাতা জমা নিচ্ছি এর ভিতরে যারা পরীক্ষা মোটামুটি তো সকলে শেষ হয়ে যাওয়ার কথা আর যারা শেষ হয়নি হয়তো আরো অল্প কিছু বাকি আছে ইনশাআল্লাহ এর ভিতরে শেষ করবেন রাত 9টার মধ্যে খাতা জমা দিবেন 9টার পরে আর খাতা আমরা রিসিভ করব না রাত 9টার পরে খাতা রিসিভ করব না রাত 9টার মধ্যে দিয়ে দিবেন তৃতীয় হলো আর যে যারা পরীক্ষা মানে ক্লাসের টাকা দেন নাই সন্ধ্যার মধ্যে দিয়ে শেষ করবেন আমরা আশা করতেছি মোটামুটি কয়েকদিন অনেকে টাকা পাঠাইছেন একটু কতটুকু করে বলছি হয়তো আপনাদেরকে রোজার দিন তো অনেকের হয়তো খারাপ লাগছে যার কারণে হয়তো কিছু লোক অতিরিক্ত দেখলাম।